অত্যন্ত কষ্ট লাগে। এই সময় এই যুগে যারা ইয়াজিদের প্রশংসা করে, যারা বলে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না, তাদেরকে আমি শতদিক কার জানাই তোমরা মুনাফিকের দল, তোমাদের ইমান নেই। ইমান যদি থাকত তাহলে আহলে বাইতের প্রতি তোমাদের ভালোবাসা অবশ্যই থাকত। ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শহীদ করা হয়েছে। তাকে যারা শহীদ করেছেন তারা হিন্দু ছিলেন না, বৌদ্ধও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তারা ছিলেন নামদারি মুনাফিক মুসলমান। এজন্য এই কারবালা যখন চলে আসে, মহরম যখন চলে আসে, তখন আমাদের মধ্যে পার্থক্য দেখিয়ে দেয় মহরম কারা মুনাফিক মুসলমান, কারা ইমানদার হুসাইনি মুসলমান, সেটা আমাদেরকে ফরক করে দেয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তারা হিন্দু ছিল না, ভিন্ন ধর্মী ছিল না, তারা নামে মাত্র মুনাফিক মুসলমান ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তারা মুসলমান ছিল, তবে মুনাফিক মুসলমান ছিল। এজন্য যুগের তাকিদ হচ্ছে, আমাদের প্রয়োজন হচ্ছে, অতীব প্রয়োজন হচ্ছে, মুসলমানদের মধ্যে মুনাফিকরা তাদেরকে পরিচয় করে তাদেরকে এড়িয়ে চলা। একজন বিধর্মী ইসলামের যে ক্ষতি করতে পারে তার চাইতে হাজার গুণ বেশি একজন মুনাফিক ক্ষতি করতে পারে। এই জন্য যার ইমান নেই সে জাহান্নামে যাবে, তার জন্য জাহান্নাম। আর মুনাফিক যে মুসলমানের শ্রদ্ধা বরণ করে, মুসলমানের বেশ তরে যারা মুসলমানের বিরোধিতা করে, ইসলামের তাহজিব তামাজ্জুনকে তারা ধ্বংস করতে চায়, এই সমস্ত মুনাফিকদের অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে বিদর্মী দ্বারা যে জাহান্নামে থাকবে তার চাইতে নিম্ন স্তরের জাহান্নাম আল্লাহ মুনাফিকদেরকে দান করবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এজিত পানি বন্ধের ঘোষণা দিয়েছিল, হাউজে কাউসারের মালিক আল্লাহ হুসাইনের নানাজানকে বানিয়ে দিয়েছেন, কিন্তু কারবালার প্রান্তরে আহলে বাইত রাসূলের পরিবারবর্গ পানির পিপাসায় শাহাদত বরণ করেছে। সেই ফুরাতের পানি পৃথিবীর সমস্ত মানুষের জন্য বরাদ্দ আহলে বয়তের জন্য ছিল না। অত্যন্ত কষ্ট লাগে। এই সময় এই যুগে যারা ইয়াজিদের প্রশংসা করে, যারা বলে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না, তাদেরকে আমি শতদিক কার জানাই তোমরা মুনাফিকের দল, তোমাদের ইমান নেই। ইমান যদি থাকত তাহলে আহলে বয়তের প্রতি তোমাদের ভালোবাসা অবশ্যই থাকত। মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাই বলেছেন ইয়াজিদ কাফির, কোনো সন্দেহ নেই। আহমদ ইবনে হাম্বল বলেছেন সে কাফির। ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাই তাকে কাফির বলেছেন। ইয়াজিদ এই 61 হিজরির কারবালার এই ঘটনার পর ক্লান্ত হয়নি, 62 হিজরিতে মদিনা আক্রমণ করেছিল। মদিনার মসজিদে 3 দিন পর্যন্ত আজান বন্ধ ছিল। মদিনাকে শেখ, মদিনার হরমকে সে হালাল করে দিয়েছিল, যে যুদ্ধ বিধ্বস্ত, যুদ্ধ এখন হালাল। শত শত সাহাবায়ে কেরামদেরকে হত্যা করেছে, শত শত মহিলা সাহাবীদের সাথে জিনা করা হয়েছে জোরপূর্বক, তারপরেও যারা তোমরা ইয়াজিদকে মুসলমান মনে করো তোমরা মুনাফি। 63 হিজরিতে বাইতুল্লাহ এসে আক্রমণ করেছিল, মুক্কা মুআজ্জামা এসে আক্রমণ করেছিল, তারপরেও তাকে তোমরা মুসলমান। মহতরম হাজিরিন, এজন্য এই যুগে সময় এসেছে মুনাফিকদেরকে পরিচয় করা, যারা সত্যের প্রতি অবিচল থাকবেন, আহলে বাইতের মহব্বত ভালোবাসা যার হৃদয়ে থাকবে তিনি হচ্ছেন হুসাইনি মুসলমান, আর এজিদের প্রতি সামান্যতম প্রীতি যার হৃদয়ে থাকবে সে এজিদি মুসলমান, সে মুনাফিক। আবদুল্লাহ ইবনে উবাই যেভাবে সেও সেভাবে, কোনো ফরক নেই। সুহাদায়ে কারবালার দরজা বুলন্দ করে যেন তাদের উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করেন, জোরে বলুন আমিন।